চলো। না, ওইসব কিছু দরকার নেই, যা হচ্ছে হতে দাও। এমনি ছাড়তে পারবো না, চন্দ্রমণি ঠিকই বলেছে। আমি এমনিতেই খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপর পিসি এসে বলায় আমি আরো বেশি ভেঙে পড়েছি। সাথী, এসব নিয়ে আমরা পরে আলোচনা করব, তুমি এসো এসো, চলো চলো, আমি বলছি তো তোমায়, চলো। আমার কথাটা শোনো, চলো, আমার কথাটা শোনো, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও আমাকে, আমার কথাটা একটু শোনো। কোনো চিন্তা নেই, আমার সঙ্গে চলো। এরকম করো না তুমি, আমি তোমার পায়ে পড়ছি। আমার সঙ্গে কোনো চিন্তা নেই, আমার কথাটা একটু শোনো না, শোনো না প্লিজ, আমার কথাটা একটু বোঝো, এসব কিছুর দরকার নেই। এসো সাথী, ভিতরে গিয়ে কথা বলবো, এসো। না থাক না প্লিজ। দরকার নেই বললে চলবে না সাথী, তুমি না বললে কেউ বুঝবে না। আমার কথাটা শোনো, তুমি এসব করো না চন্দ্রমণি। থাক না এসব, ওকে থাকতে দে এখানে, চল আমরা গিয়ে কথা বলে দেখি। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমরা গিয়ে কথা বলে আসছি। অনিল আয়। কি সমীরন, সবার খাওয়া হয়েছে? নিজে এত চিৎকার হচ্ছিল কেন, কি হয়েছে? জামাইবাবু, জেনে জিজ্ঞেস করছেন নাকি জেনেও না জানার মতো জিজ্ঞেস করছেন? কি জন্য চিৎকার হচ্ছিল সেটাই জিজ্ঞেস করেছি। জামাইবাবু, আপনি জানেন না কার জন্য এত হইচই হলো? জামাইবাবু, আপনাকে জিজ্ঞেস করেই তো অনিলের জন্য রান্না করেছিল সাথী। হ্যাঁ, সেটা নিয়ে সমস্যা কি, সবাই খেয়েছে তো? কোথায় খেতে দিল আপনার বোন? খাবার সময় সাথীকে গিয়ে এমন ভুলভাল কথা বলতে শুরু করে দিল যে মেয়েটা না খেয়েই উঠে চলে গেল, খাওয়াই হলো না আর মেয়েটার। তার জন্য আমাকে কি করতে বলছো? জামাইবাবু, একবার বোনকে ডেকে জিজ্ঞেস করবেন না ও কেন এমন করছে। কি বলছিস, বাইরে থেকে যে মেয়েটা ঘরে এসেছে তার জন্য বোনের সঙ্গে ঝগড়া করতে হবে? কি বললেন, যে মেয়েটা ঘরে এসেছে? আচ্ছা, আর যে মেয়েটা এই বাড়িতে বড় হয়েছে সেই মেয়েটার কোনো দোষ নেই, তাই তো? তাহলে আমরা দুজনেও তো বাইরে থেকেই এসেছি, আমরা তাহলে এই বাড়ির কেউ নই। চন্দ্রমণি শোন না, কথার কথা বললাম সেটা সত্যি বলে ভাবছিস? জামাইবাবু, সাথী হলো এই বাড়ির বউ, ওর কিন্তু অনেক সম্মান প্রাপ্য, কিন্তু আমরা দুজন? জামাইবাবু, আমরা তো এই বাড়ির কেউ না, কিচ্ছু না। সাথীকেই সম্মান না দিলে আমাদের তো এবার প্রশ্নই ওঠে না। এই চন্দ্রমণি, এইভাবে কথা বলিস না, এমন কথা বলে আমাকে কষ্ট দিস না। না জামাইবাবু, যে কথাটা আপনি বলেছেন তার কতটা মর্যাদা দেবেন সেটা আপনিই জানেন। জামাইবাবু, আজকে কিন্তু আপনি সত্যিটা বলে দিলেন। এই এত বছর আমার সঙ্গে থেকে আমাকে তোমরা এই বুঝলে, তোমাদের কোনো আত্মীয় নয়, একদম নিজের ছেলের মতো দেখেছি, শেষে আমাকেই তোমরা ভুল বুঝলে। জামাইবাবু, আমরাও আপনাকে জামাইবাবু হিসেবে দেখিনি, নিজের দাদাই ভেবেছি। আমি এখন কি করি বলতো, আরতি ভুল করলেও মানবেই না যে ভুল করেছে। এখন আমি যদি ওকে গিয়ে এসব কথা বলি, ও কি বলবে বলতো? ও তখন আমাকে এটাই বলবে, আমাকে এখানে না রাখতে চাইলে শ্বশুর বাড়ি চলে যাব। আর ওখানে কি হবে বলতো, 3 দিনও ওই বাড়িতে থাকতে পারবে না, ও ওখানেও ঝামেলা বাঁধিয়ে আবার এখানে চলে আসবে। তোমরা তো সবাই জানো এই রকম ঘটনা এ বাড়িতে এর আগেও অনেকবার ঘটেছে। ঠিক আছে, আমি একটা কাজ করছি। আচ্ছা, সাথী কোথায় এখন বলতো? চলো এখন, আমি গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো চলো। জামাইবাবু, বাবা দাঁড়ান, জামাইবাবু, বাবা দাঁড়ান। না না, জামাইবাবু যেতে দাও, বারণ করুন। শুনুন বাবা, এটা আপনি কি বললেন? আপনি তো গুরুজন, এরকম বলবেন না।
এমনিতেই যা হচ্ছে সেটা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে। এখন আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আর আমাকে এইভাবে লজ্জা দেবেন না। জামাইবাবু, আপনার খাবারটা নিয়ে আসছি। ঠিক আছে। মা খুব খিদে পেয়েছে। মা, মা, দিদি চলো খেয়ে নেবে। দিদি, আমার দাদার কাছে নালিশ করে আমাকে এসে খেতে রাখছো? কোনো দরকার নেই। দিদি প্লিজ, দিদি বাচ্চারা খিদেতে কষ্ট পাচ্ছে। সে ব্যাপারে তোমাদের ভাবতে হবে না, তোমরা গিয়ে নিজেদেরটা দেখো, খেয়ে নাও, গিয়ে যাও। দিদি তুমি যদি খাবার না খাও তাহলে সব খাবারগুলো নষ্ট হয়ে যাবে। দিদি গায়ত্রী, তুমি অন্তত গিয়ে খেয়ে নাও। না, সেটা আসলে আরেকবার ভেবে দেখো গায়ত্রী, তোমার পছন্দের মাছ, মাংস, অনেক রকমের সবজি, এই সব কিন্তু আজকে রান্না করা হয়েছে। রাগ না করে খেয়ে নাও, যাও। তোমার উপর রাগ তোমার আছে, কিন্তু খাবারের উপরে কোনো রাগ নেই। ঠিক আছে, তুমি গিয়ে খাবারটা বাড়ো, আমি আসছি। না মানে মায়ের সাথে কথা বলে আমি আসছি, কিন্তু খাবারের উপরে কোনো রাগ নেই। ঠিক আছে, তুমি গিয়ে খাবারটা বাড়ো, আমি আসছি। না মানে মায়ের সাথে কথা বলে আমি আসছি। ঠিক আছে, এসো। দিদি তুমিও আর রাগ করো না, প্লিজ এসে খেয়ে নাও। হ্যাঁ তুমি যাও, আমি এখনই আসছি। হ্যাঁ ঠিক আছে। মা, মা খুব খিদে পেয়েছে। মা প্লিজ, মা, মা কি ভালো ভালো রান্না হয়েছে। মা প্লিজ, মা তোমার রাগটা একটু কমিয়ে দাও প্লিজ। মা চলো তাড়াতাড়ি, চলো মা, চলো প্লিজ, আমরা গিয়ে খাই, চলো। অনিল ভালো করে খাও, খেয়ে নাও, কিন্তু ওটা একটু না, এই এই তুমিও ঠিক করে খাও। আর এই তোরা কিন্তু বেশি কথা না বলে খেয়ে নে, চলো। এই ঠিক মতো খাবে কিন্তু। হ্যাঁ দিদি, আর কিছু লাগলে বলো কিন্তু, আর কিছু নিয়ে আসি তোমার জন্য? মাছ খেলে না তো? আমার লাগবে না। তুমি খাবে না? তোমরা সবাই খেয়ে নাও, আমি তারপরে বসছি। এই তোমাদের আর কার কি লাগবে? হ্যাঁ ঠিক করে খাবো, জল খাও। মাছের কাঁটা বেছে খাবি। রান্না ঠিক আছে তো ভাই? সাথে ভালো করে খা বাবা, কিছু লাগে আমি বলছি। খাওয়াটা ভালো হয়েছে না? এই খা না, কি করছিস? মাছটা বেছে খা। আচ্ছা আমাদের গোপাল পিসুকে দেখতে পাচ্ছি না কেন? কোথায়? দাঁড়াও দাঁড়াও। কি আছে? কই? এটা কি? আমার বউ আমার সঙ্গে এত ঝগড়া করে যে আমাকে ভালো করে কিছু খেতেই দেয় না। আরে সারাদিন যা ধাতানি শুনি, একটু ভালো মন্দ না খেলে সেসব সহ্য করা যায়? যদিও খাওয়া বারণ, সুগারের পেশেন্ট তো, কিন্তু কি করবো। হ্যাঁ ইচ্ছে তো করে, তোমরা লজ্জা পেও না, খাও খাও খাও। হ্যাঁ ভালো করে খাও, ওখানে বসে এ নাও, এটাও খেয়ে নাও, পারবে কিছু? নাও আর একটু মাছ নাও। লাগবে না লাগবে না। হ্যালো কে? হ্যালো মনিকা, আমি সাথী। বল সাথী। নেহাকে কল করেছিলাম, দুদিন ধরে মোবাইলে ট্রাই করছি, সুইচ অফ বলছে, তাই জন্য তোকে কল করলাম। নেহা এই বিষয়ে আমাকে সবকিছু বলেছে, তোর কাকু ওকে ফোন করে, কল করে জানতে চায়
যে তুই কোথায় আছিস, উল্টো পাল্টা বলে ওকে টর্চার করছে, সেই জন্য হয়তো ফোন সুইচ অফ করে রেখেছে। আমিও সেটাই ভাবছি। আচ্ছা আর একটা কথা, এখন তুই কোথায় আছিস? কারোর বাড়িতে আছিস নাকি লেডিস হোস্টেলে আছিস? মনিকা প্লিজ, আমি কোথায় আছি সেটা আমি কাউকে এখন বলতে চাই না। কেন? কারণ আমাকে যে মেরে ফেলার জন্য চেষ্টা করছে তার এই ক্ষমতাটা আছে যে আমি যার সাথে কথা বলছি তার ফোনটা ট্রেস করার, সেরকম লোক ওর জানা আছে। সেই জন্যই আমি কোথায় আছি সেটা কাউকে জানাতে চাই না। আমিও সেটাই বলতে যাচ্ছিলাম তোকে, তুই কলকাতায় যাওয়ার ট্রেনে উঠেছিস এই কথাটাই ওনার লোক ওনাকে জানিয়েছে। তাই তুই এখন যেখানেই থাকিস না কেন লুকিয়ে থাকিস? কোনোভাবেই তুই কিন্তু এখানে আসিস না, এলে তোকে শেষ করে দেবে। সবকিছু ঠিক হলে তবেই আসিস। তুই যদি কোনোভাবে এখানে আসিস তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবি। কি বলছি বুঝতে পারছিস তো? যেরকম বললাম সেরকমই করিস। ঠিক আছে আমি রাখছি। ওকে। রাজি? হ্যাঁ মা। দেখো তো পাম্পটা বন্ধ হয়েছে কিনা। আরে সাথী, ছেলে কোথায়? ওরা একসঙ্গে বাইরে খেলছে। তোমার ঘরে গেছিলাম, তুমি ছিলে না তো? আসলে আমি তখন মায়ের দেখাশোনা করছিলাম। এইসব কাজ তোমায় করতে হবে না, আমরা সবাই আছি তো। আমি বলে দিয়েছি মা, কিন্তু শুনছে কই বলো তো? সারাদিন এভাবে কি করে বাড়িতে বসে থাকি? যত তোমাকে আমরা দেখছি ততই তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে আমাদের। আমারও বাড়ছে। তুমি যেভাবে আমাকে ভালোবাসছো আমি খুব খুশি হচ্ছি। এগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। কি গো মা? তোমার মেয়েকে বিয়ে না করে অনিল অন্য একটা মেয়েকে বিয়ে করে আনলো, তাতে তোমার কি একটুও রাগ হয়নি? না গো মা, আমার কোনো রাগ নেই। আমার মেয়ে অনিলকে ভালোবেসেছে, কিন্তু অনিল তো আমার মেয়েকে ভালোবাসেনি, তাই না? ওদের ইচ্ছের বিরুদ্ধে যদি আমরা ওদের বিয়ে দিয়ে দিতাম তাহলে কি ওরা ভালো থাকতে পারত? তার থেকে যেটা হয়েছে ভালোই হয়েছে, নিজেদের পছন্দে বিয়ে করে ভালো থাকুক। তুমি তো তোমার মেয়ের মতনই কথা বলছো দেখছি। আমার মায়ের মতন আমিও। আমি যদি মনের মতন জিনিস না পাই তাহলে যেটা আছে সেটাকেই আপন করে নি, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আসলে ব্যাপারটা হলো, কালকে যখন খেতে বসেছিলাম আরতি পিসির কথায় আমার খুব খারাপ লেগেছিল, আর সেই জন্যই আমি ওভাবে চলে গেছিলাম। কিন্তু তারপর সব ঠিক করে আরতি পিসিকেও ভালোভাবে বুঝিয়ে নিয়ে সবাইকে একসঙ্গে খেতে বসালে তুমি। সত্যি তোমার কত ধৈর্য। সেটাই তো আমি বলছি, একই বাড়িতে থেকে আলাদা কেন খাবো? সবাইকে বুঝিয়ে একসাথে বসে খেতে হয়, এটাও আমার মায়ের কাছ থেকেই শেখা। আমাদের হাতের পাঁচটা আঙ্গুল আলাদা হলেও হাত কিন্তু আমাদের একটাই হয়। এই পরিবারে যে সবাই একই মতের হবে সেটা আমরা সবার কাছ থেকে আশা করতে পারি না, তাই না? আর আশা করাও উচিত নয়, আমরা সবাই একসাথে একই বাড়িতে থাকি। কিন্তু এই বাড়ির সব সদস্যের চিন্তা ভাবনা যে আলাদা আলাদা হবে সেটা খুব স্বাভাবিক কথা, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের সব সময় চেষ্টা করতে হবে সবাইকে আমরা একসাথে এক পরিবারের মধ্যে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারি, তবেই এটা একটা সুখী পরিবার হয়ে উঠবে। আরতি পিসি গায়ত্রী যখন বাড়ির সবার সাথে খুব ঝগড়াঝাটি করে তখন আমি আর মা কিচ্ছু বলি না, তাতে আমার বা আমার মায়ের ইগো এতটুকু হার্ট হয় না। কিন্তু ঠিক বলেছ, আমি এখানে আসার পরেই বুঝেছি যারা সব মুখ বুঝে মেনে নেয় তাদের মন সত্যি খুব ভালো হয়। এটা বুঝি তোমার মা শিখিয়েছে? না, এটা তোমার মায়ের কাছে শেখা।
কিন্তু আরতি পিসি তোমার উপর খুব টর্চার করছে। কথায় কথায় ও সব ঠিক হয়ে যাবে, তোমাকেই ঠিক করে নিতে হবে। বৌদি তুমি কি করছো? একটা প্রজেক্টের উপর কাজ করছি। আচ্ছা, মায়ের রুমে যে বীণাটা আছে সেটা বাজানোর জন্য না সাজিয়ে রাখার জন্য আছে বলো তো? কি বলছো, ওটা সাজানোর জন্য রেখেছে কিনা? ওটা আমার মায়ের বীণা বৌদি। মা বীণা বাজাতো নাকি? কি বলছো কি বৌদি, যদি আমার মা একবার বীণা বাজাতে শুরু করে তাহলে বাড়িতে সবাই বসে শুনবে। মা এত ভালো বীণা বাজায়, সবাই মুগ্ধ হয়ে যায়। আমাকে, গায়ত্রীকে, মধুমতিকে, আমাদের সবাইকে মা বীণা শিখিয়েছে। আমাদের এই বাড়িতে শুধুমাত্র আরতি পিসি ছাড়া এই পুরো পরিবারে সবাই ইনস্ট্রুমেন্টাল বাজাতে জানে। আমার বাবা খুব সুন্দর গান করে, চন্দ্রমণি মামা খুব সুন্দর তবলা বাজায়। এই পরিবারে সবাই সঙ্গীত ভালোবাসে। যেদিন আমার মা শুয়ে পড়েছে সেদিন থেকে সঙ্গীত আর খুশিও শুয়ে পড়েছে চিরদিনের জন্য। কিরে মনিকা, কেমন আছিস? ভালো আছি আঙ্কেল। নেহার ফোনটা সুইচ অফ বলছে। আমি জানি না আঙ্কেল, আমি তো ওকে ফোন করিনি। আপনি একটু খুঁজুন। আমরাও খুঁজে বেড়াচ্ছি, তোর ফোন নাম্বারটা একটু দে তো। কেন আঙ্কেল? বলছি আঙ্কেল, সেভ করে নিন। এই নোট করে নে। ঠিক আছে রে। আমার চেনা পুলিশের লোককে বলে সেই নাম্বারটা যদি ট্রেস করা যায়। অনেক ধন্যবাদ সাথী, এরকম কষ্টের মধ্যে থেকেও যে তুমি আমাকে বাঁচাচ্ছ। একটা কথা ভুলে যাচ্ছেন আপনি, আমি যে এই বাড়িতে আছি সেটাই সব থেকে বড় কষ্ট। আমি যেই দিন এই বাড়ি থেকে সারা জীবনের মতো অন্য কোথাও চলে যাব সেদিন নিশ্চয়ই কোনো বড় ধরনের একটা ঝামেলা হবে। আর তারপরে এই মধুমতি বা সঙ্গীতা আপনার বউ হতে পারবে, তাছাড়াও রাগিনী আপনার জীবনে ফেরত আসতে পারে। সেটার কোনো চান্সই নেই। তাহলে ফোনে যে আপনার ওয়াইফের কল এসেছিল সেটা রাগিনী ছিল তো? হ্যাঁ, ওই ফোন করেছিল, কিন্তু কেন ডাকলো সেটা আমি জানি না।
আরতি পিসি কষ্ট দিচ্ছিল বলে ফোনটা তুলতে পারিনি। ওই কথা বলুন, আরে রিসিভ করুন, উনি ভালো কিছু তো বলতে পারেন। আপনি আগে কথাটা বলে দেখুন, আরে রিসিভ করুন। দাঁড়ান আমি আসছি। হ্যালো, বলো কি হয়েছে? কি গো তুমি এখনো রেগে কথা বলছো? আমার বুঝি প্রশ্ন করার অধিকার নেই? আমি যে কাজটা করেছি আমি জানি, তার জন্য তোমার রাগ হওয়া উচিত। দেখো, রোদ আসার পর ছায়ার গুরুত্ব আমি জানি, বৃষ্টি আসার সময় ছাতার গুরুত্বও আমি বুঝি। তাই আমি এখানে আসার পর তোমার গুরুত্বটা বুঝতে পারছি। আমি তোমাকে, আমাদের সন্তানকে, দুজনকে ছেড়ে আমি এখানে চলে এলাম। এই যে আমি অনেক বড় পাপ করেছি, তুমি যে আমাকে কতটা ভালোবাসতে সেটা আমি জানি, কিন্তু সেখানে আমি কত খারাপ কাজ করলাম। এখন আবার তোমার ভালোবাসা ফিরে পাওয়ার জন্য আমি তোমাকে আবার ফোন করেছি। আমার সব থেকে বড় ভুল হলো যে আমার সন্তানকে ছেড়ে চলে এলাম। আমি তোমাকে ভালোভাবে চিনি, আমি জানি তুমি আমায় ক্ষমা করবে, কিন্তু তোমার কাছে ক্ষমা চাওয়ার সাহস আমার একদমই নেই। আমার তো এখন তোমার সামনে দাঁড়ানোর সাহসটুকুও নেই। তোমাকে আর সন্তানকে ছেড়ে এসে, তুমি জানো আমি ভেবেছিলাম এই জীবনে অনেক অনেক সুখ পাবো, কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে এই সব কিছু আমি ভুল করেছি। ভেবেছিলাম আমি পরিবারকে ছেড়ে ভালো থাকবো, এখানে এসে অনেক সুখ পাবো, কিন্তু এখন আমি বুঝতে পারছি পরিবারকে ছেড়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। আমার জীবন পুরো শূন্য হয়ে গেছে, আমি এখন আর কোনোভাবেই আলাদা থাকতে চাই না। অ্যাটলিস্ট এখন আমি সবটা ভালোভাবে বুঝে গেছি। আমি তোমার জীবনটা ব্লক করে দিলাম, কিন্তু তুমি আমার ফোন নাম্বারটাও এখনো ব্লক করোনি। তোমার মতো এরকম ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি, আমি খুব খারাপ। শোনো না, তুমি শুধু একটিবার আমাকে ক্ষমা করে দাও না গো। আমি একটা ভালো মেয়ে হয়ে, আমার সন্তানের ভালো মা হয়ে, আমার শ্বশুর শাশুড়ির ভালো বৌমা হয়ে ফিরে আসব। শুধু একবার ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি। শপিং করা, বিউটি পার্লারে যাওয়া, লং ড্রাইভে যাওয়া, সব সময় ঘুরে বেড়ানো, এই সব কিছু আমি ছেড়ে দেব। তুমি আমাকে যতটা হাত খরচা দেবে সেটা দিয়ে আমি পুরো মাস চালিয়ে খুব ভালো বউ হয়ে থাকবো, তুমি দেখো। অনিল, প্লিজ অনিল, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার পায়ে পড়ে তোমার কাছে ক্ষমা চাইবো, একবার ক্ষমা করো। এরকম ভুল আমি আর কখনো করবো না, কথা দিচ্ছি, প্লিজ অনিল। তুমি কোনো কথা কেন বলছো না আমার সাথে? কথা বলো অনিল।
অনিল, তুমি আমার সাথে কথা বলবে না? অনিল, কেন কথা বলছো না তুমি? আমার সাথে কথা বলো অনিল। অনিল, কেন কথা বলছো না তুমি? কি হলো মিস্টার অনিল? আমার এক্স হাজবেন্ড, তোমাকে আমি এই কথাগুলোই বলবো ভেবেছিলে? আমি রাগিনী, মনে আছে নিশ্চয়ই? সেটাই ভাবলাম। শোনো, সবাই আমাকে রিকোয়েস্ট করে, বুঝেছো? আমি কাউকে রিকোয়েস্ট করি না। আর তোমাকে আমি রিকোয়েস্ট করবো সেটা ভাবলে কি করে? আমাদের সম্পর্কটা শেষ। সেটাই তো দেখলাম। তোমার কি হয়েছে যে আজকে এইসব কথা তুমি বলছো? এইসব কথার আজকে কোনো মানে নেই। যেই দিন তুমি তোমার বাচ্চাকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই দিনই তুমি আমার কাছে মৃত হয়ে গেছিলে। ও, রাগিনী নামের কোনো মেয়েকে আমি চিনি না। তুমি এখন ফোন করেছো কেন? এই কি ব্যাপার, এরকম জোর গলায় কার সাথে কথা বলছো? আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, সেটা মনে রেখো। আমি তো একটা নোটিশ পাঠিয়েছিলাম তোমার বাড়িতে, কেউ ছিল না বলে সেটা ফেরত এসে গেল। সেটা কি নোটিশ? আমার বাড়ির লোকের অমতে আমরা বিয়ে করেছি আর এখন আরেকবার বিয়ে করব বলে আমি একটা সুন্দর চিঠি পাঠিয়েছিলাম, সেটা তুমি জানো না বুঝি? পোস্টে আমি পাঠিয়েছি ডিভোর্স নোটিশ। তুমি যদি ওই বাড়িটা ছেড়ে অন্য বাড়িতে চলে যাও তখন, তাই আমি তোমার আসল অ্যাড্রেসে পাঠিয়েছিলাম, কেউ নেই বলে আমার কাছে ফেরত চলে এসেছে। একটু প্রবলেম হলো, কিন্তু তাতে জানতে তো পারলাম তুমি কোথায় আছো। তোমার এই বাড়ির অ্যাড্রেসে নোটিশটা চলে যাবে, আর সেটা নিয়ে তুমি এখানে আসবে। ওটা পাওয়ার পর তুমি যদি না আসো, তখন তুমি খুব ভালো করে বুঝতে পারবে আমি তোমার কি অবস্থা করি। তুমি তো আমাকে ভালো করেই চেনো, আমি রাগিনী। Thank you.
এসো দাদা। আমি তোমাদের বলেছিলাম না ওর বিনাতে কেউ হাত দেবে না, এখন এই বিনাটা কে বাজাচ্ছে? চুপ করে দাঁড়িয়ে কেন, বলতে পারছো না যে এই বাড়িতে আসা নতুন বউ এখন বিনা বাজাচ্ছে? কালকে একটা ঝামেলা করলো, আজ আবার একটা ঝামেলা। এই বাড়িতে আমার কথা কে শোনে? পুরো পরিবারই এখন ওর দলে। তুমি কি জানো ও আজ বৌদি শাড়ি পরেছে? একজন যে অসুস্থ হয়ে শুয়ে রয়েছে সেজন্য কারোর চিন্তা নেই, সবাই মিলে বসে বসে এখন মজা করছে। বাচ্চারা অবধি বিনাতে হাত লাগানোর সাহস পায় না। হ্যাঁ সেটা তো সবাই জানে, সাথী যখন বিনাতে হাত দেয় তখন সবাই কোথায় ছিল? এই বাড়িতে আমাদের কথা শোনার কেউ নেই, তাই তো তোমাকে সব মনের কথা বলি। দেখো আজ আমি কি করি। আমি আর দেখতে পারছি না, চল তো এখান থেকে। আমার কপাল খারাপ। Thank you.
শুনছো তুমি? শুনতে পাচ্ছো? এবার তুমি চোখ খোলো, চেয়ে দেখো। আসুন ডাক্তার বাবু, আসুন ডাক্তার বাবু। কি হয়েছে? একটু আগে ওর চোখ থেকে জল পড়লো, আপনি একটু দেখুন না। হে ভগবান, ওনার চোখটা একটু মুছে দিন। দিদি, 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 ম্যাডাম, ম্যাডাম, আপনি একটু চেষ্টা করে দেখুন না। শুনতে পাচ্ছো? কি গো দিদি, চোখ খোলো, চোখ খোলো না, আমি ডাকছি, শুনতে পাচ্ছো? এসো দিদি, সাবধানে এসো।